আমি অর্পিতা, আমি আজকে এসেছি, আপনারাও আমার সাথে চলে এসেছেন। আজকে একজন ব্যক্তির সাথে কথা বলবো, তাকে অলরেডি আপনারা চেনেন জানেন, খুবই বিখ্যাত একজন মানুষ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কোথাও যাবেন। গত বছর 4 মাসের ধরে গভর্নমেন্ট কোনো পেমেন্ট দেয় না। ওকে, তার উপরে কাজ ধরার সময় কাঠমান্ডু দিতে হয় এবং বিল পাস করার সময় পেমেন্ট কাঠমান্ডু দিতে হয়। আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না। আর এই সরকারের কোনো টাকা নেই, এরা কাজ করিয়ে নেবে, পয়সা দেবে না, সেই জন্য আমি কাজ নিচ্ছি না। 1968 সালে বেলিয়াগড়ার সন্তোষ সিনেমা হলের চন্দনার ছবি দেখেছিলাম, উত্তম সুচিত্রা। দেখার পরে সিনে সংসারে আসার জন্য আমার প্রচণ্ড আগ্রহ সৃষ্টি হয়। তার জন্য আমি কখনো জওহরলাল বাড়ি, কখনো রবি ঘোষের বাড়ি, কখনো তন্দা ভবনের বাড়ি, বিভিন্ন জায়গায় এসেছি। আস্তে আস্তে পরবর্তীকালে ললিত চক্রবর্তীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসলাম। যে একটা বই লিখে মানুষকে মনের কথা যত সহজে বোঝানো যায় না, তার থেকে সিনেমার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মনের মধ্যে রেখাপাত করা যায় এবং মানুষকে সঠিক পথ দেখানো যায়। সেই পথ দেখানোর জন্য আমি সিনেমা লাইনে আসলাম। এরপর ভানুবিলটির ছবি আমার, পুরো ওয়ার্ল্ড টিভি আমি ডিস্ট্রিবিউটার। আমি ভানুবিলটিকে ডাবিং করলাম, কেশবজিকে দিয়ে আমি জওহরলাল ভয়েস আমি ডাবিং করলাম, করে ছবিটাকে আমি প্রাণদান করলাম। ছবিটা বাজারে এখন চলছে। যেসব ছেলেমেয়েরা সিঙ্গার হিসেবে, গীতিকার হিসেবে, ডিরেক্টর হিসেবে আসবে, তারা যদি নিজেদেরকে সেইভাবে তৈরি করে নিয়ে আসতে পারে আমার সামনে, আমি যদি বুঝি সম্ভাবনা আছে, তাদের এগিয়ে নিয়ে যেতে অনেকটা পথ আমি তাদের হাত ধরে নিয়ে যাব। আর আপনাদের ওপর পুরোটা আমি ছেড়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মতামত আমাদের জানাবেন আর কিছু কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগবে।